আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আশরাফ চৌধুরী। শুনো, আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি দেখাবো হলো মাছ চাষ যে করে সেটার মধ্যে মাছকে কীভাবে খাবার দেওয়া হয় এবং কি অবস্থা, চারিপাশের অবস্থা সব দেখাবো। সো আশা করি পাশে থাকবেন। চলে আসছি। সো ভিউয়ার্স, আমি এখন আছি হলো আমার বাসার ছাদে। সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপার হলো, আর যে পুকুরটা দেখতে পাচ্ছেন সেটা আমাদেরই পুকুর। আমাদের বলতে সেটারও যুক্তি আছে, কারণ এই পুকুরে আমাদের জায়গা আছে। এই পুকুরে মানে ভাড়া দেয় আমাদের জায়গাটা, এক হিসাবে এরকম বলা যায়। সো আমাদের পুরো বাড়ির অনেক জায়গা আছে এই পুকুরের মধ্যে, এই জন্য আমাদের বলা। সো ভিউয়ার্স, আমরা এখন আছি পুকুরের দিকে। দেখতে পাচ্ছেন পুকুরের সাইজটা কীরকম দেখিয়ে দিলাম একবার, আপনাদের ধারণা হয়ে যাবে পুকুরটা কত বড়। পুকুরটা মোটামুটি অনেক বড়, আর পুকুরের মধ্যে অনেকের ব্যক্তিগত জায়গা আছে, আর পুকুরটা মাছ চাষ করে। পুকুরের মধ্যে বলা যায় যে বলতে পারি যে 20-30 লাখ টাকার মাছ ছাড়া হয়েছে এরকম। সো ভিউয়ার্স, মাঝখানে একটা কথা বলতে চাই, সেটা হলো যে আমি এ পর্যন্ত আমার ছাদের বেশ কয়েকটা, যেমন মরিচ, টমেটো আর অন্যান্য বিষয়ের ভিডিও দিয়েছি, পরামর্শ। আমি একদিন আমার পুরো ছাদের মধ্যে কী গাছ আছে পুরো ছাদকে সম্পূর্ণ আপনার সাথে শেয়ার করব, যাতে কিনা আপনারা দেখতে পারেন যে আমার ছাদের মধ্যে কী গাছ লাগানো হয়েছে। আশা করি আপনারা সেই ভিডিও দেখবেন সামনে। সো আমরা এখন ফিরে আসি মাছের কে খাবার দেওয়ার দিকে। সো দেখতেই পারতেছেন যে এক বস্তা যে বান, সেই বান খুলে অলরেডি ঢেল দেওয়া হয়েছে। আস্তে আস্তে একজন ঢেলে দিচ্ছে, অন্যজন নৌকা চালাচ্ছে, দুইজনের কাজ আলাদা আলাদা। যে ঢেলে দিচ্ছে সে আস্তে আস্তে ঢেলে দিচ্ছে, এবং যে নৌকা চালাচ্ছে সে আস্তে আস্তে নৌকাটা সামনে নিয়ে যাচ্ছে। এটা মানে হলো এক জায়গায় খাবারটা যাতে না জমে থাকে এর জন্য এক জায়গায় ঘুরে দেওয়া হচ্ছে। কিন্তু সব সর্বশেষ এবং সর্বমোট কথা হলো যে পুকুরের মাঝখানে খাবারটা দেওয়া হচ্ছে, যেন সারা পুকুরের সকল মাছ মাঝখানে আসে, যাতে তাদের বেশি কষ্ট না করতে হয়। এক জায়গায় ঘুরিয়ে গেলে খাবারটা দিয়ে গেলে সবাই যাতে, এর ফলে সব জায়গায় তাদের যেতে হবে না, এখানে সব মাছ আনা হবে। এবং দেখতে পারতেছেন যে এখানে 4-5 বস্তা, মোটামুটি 6 বস্তার মতো ইয়ে আছে, 1-2 বস্তা দিয়ে ফেলছে। পরে আমি ভিডিওটা করছি, কারণ হলো আমি খেয়াল করি না, এতক্ষণ আমি নিচে ছিলাম বাসায়, ছাদে উঠার পরে আমি দেখছি। সো মনে হলো ভিউয়ার্সদের সাথে এই ভিডিওটা শেয়ার করা দরকার। সো একটা জিনিস আপনারা গর্লি খেয়াল করুন যে মাছের যে খাবার দিচ্ছে সেই খাবার দেওয়ার ফলে মাছের যে ঝিকিমিকি এবং মাছের খাবার প্রতি যে উপচে পড়া ভিড়, সেটা আপনারা, আমি ক্যামেরা জুম করে দেখালে আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা। সো 1-3 বস্তা দেওয়া শেষ, এখন তিনি বস্তাটা আবার ঠিক করে ধুয়ে দিচ্ছেন, এবং তিনি এখন অন্য বস্তা ঠিক করছেন, যেহেতু সবগুলি বস্তা একবারে দিবেন। সো দেখতে পারতেছেন মাছের কি ঝিকিমিকি ঝিকিমিকি অবস্থা, পুরো পুকুরে মাছ যেমন যেন এখানে চলে এসেছে, এই জন্য এই অবস্থা। মাছের খাবার পেয়েছে তো এই জন্য এমন করছে মাছ। এবং আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে মাছকে খাবার দেওয়ার সময় সে কী পরিস্থিতি হয়। এবং দেখতে পারতেছেন মাছকে খাবার দেওয়ার সময় মাছ কি রকম অবস্থা করে, যে ছটফট ছটফট করে, এবং এক একজনের উপরে গিয়ে পড়ে। মাছগুলা মূলত খাবার পেলে যা করে তাই করতেছে আর কি। ব্যাপারটা হলো যে ভিউয়ার্স, এই পুকুরের মধ্যে আমি ছোটোবেলায় অনেক মাছ ধরেছি, এবং সেটা অবশ্যই স্মৃতি হয়ে রয়েছে। এবং আপনার আমার ছাদ থেকে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে ডিসি অফিস, এসপি অফিস, নশন, যে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো সবগুলো এখান থেকে দেখা যাচ্ছে। সো ওই ব্যক্তি যার কথা বলতেছিলাম, যিনি মাছকে খাবার দিচ্ছে, সেই ব্যক্তি ভিউয়ার্স মূলত অন্য একটি বস্তার বান ওইটা খুলে ফেলেছে। এখন তিনি অন্য বস্তার বান খুলে এখন খাবার দেওয়া আবার স্টার্ট করেছে, এবং দ্বিতীয় ব্যক্তি নৌকাকে আস্তে আস্তে ঘুরিয়ে দিচ্ছে যেন খাবারটা এক এক জায়গায় না পড়ে। দেখতেই পারতেছেন খাবার দেওয়ার সাথে সাথে মাছ কী করা শুরু করতেছে, ঝিকিমিকি ঝিকিমিকি, কোনটা থেকে কোনটা খাবে এরকম অবস্থা। একটু হতাশাপূর্ণ অবস্থা মাছেদের মধ্যেই, তারা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে কোনটা থেকে কোনটা খাবে। সো ভিউয়ার্স, আজকে ভিডিও এখানেই শেষ করবো, কারণ হলো আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আমাদের বাড়ির ছাদ থেকে একটা মাছ চাষ করতেছে, এবং সেই মাছকে খাবার দেওয়ার যে প্রক্রিয়া সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আপনারা আমার ভিডিওটি দেখবেন,
এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে লাইক করবেন শেয়ার করবেন। সো বলতে পারি যে আপনারা কে কে মাছ চাষ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কার কার মাছ খেতে ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন এবং কে কে মাছ চাষ করার মতো ইচ্ছা আছে সেটা কমেন্ট করে জানাতে পারেন। সো দেখতেই পারতেছেন মাছের উপচে পড়া ভিড়, একে অপরকে খাওয়া নিয়ে যে কে কার থেকে বেশি খেতে পারে এরকম অবস্থা মাছের মধ্যে দেখতে পারতেছি। সো আজকের মতো আমি বিদায় নিব, দেখাবো অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আমি আশরাফ চৌধুরী।